অথচ আমরা শিক্ষার কোনো আমরা গুরুত্ব দেই না, শিক্ষার আমরা মান দেই না। অথচ সাহাবায়ে কেরাম দিন শিক্ষার বিষয়ে তারা এতটাই তারা তাগিদ দিতেন। সহিহুল বুখারী এর 54 নম্বর পৃষ্ঠা, এর মধ্যে একটি অধ্যায় এসেছে 19 নম্বর অধ্যায়, অধ্যায়টি হচ্ছে বাবু খুরুজু ফি তলাবিল ইলম, এলেম শিখার জন্য বের হওয়ার অধ্যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এখানে জাবের ইবনে আবদুল্লাহর কথা নিয়ে এসেছেন যে জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একটা হাদিস শিক্ষা অর্জন করার জন্য তিনি ওনায়েসের নিকটে 1 মাসের রাস্তাকে তিনি সফর করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো মাত্র একটা হাদিস শিক্ষার জন্য যদি সাহাবীর মতো একজন ব্যক্তি আপনার বাড়ির থেকে 1 মাসের রাস্তা সফর করতে পারে, তাহলে আপনি আর আমি যদি আজীবন যদি আমরা যদি এলেম অনুসন্ধান করি সাহাবীদের সমপর্যায়ে আমরা পৌঁছতে পারবো না, তাহলে আপনাকে আমাকে কি করা উচিত? সাহাবীগণের এরকম তাদের চাহিদা ছিল। এমনকি 78 নম্বর হাদিসটা এসেছে যে মূসা আলাইহিসসালামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল সব থেকে জ্ঞানী ব্যক্তিকে, মূসা আলাইহিসসালাম তার দিকে ইঙ্গিত করেছিল যে তিনি জ্ঞানী ব্যক্তি, আল্লাহ তাআলা কথাটিকে পছন্দ করেননি, তোমার থেকে জ্ঞানী ব্যক্তি আছে খিদির, আর তার নিকট তুমি শিখতে যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার এত মাহবুব বান্দা, তিনি দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করে নেন। এই মূসা আলাইহিসসালাম তিনি বলেছিলেন, তাকে যখন বলা হলো ইজহাবিলা ফিরাউন ইন্নহু তাগা, হে মূসা তুমি যাও ফেরাউনের নিকটে, সে সীমা লঙ্ঘন করেছে। তো সে বলল, আল্লাহ আমার মুখের যেহেতু জড়তা আছে, আপনি আমার ভাই হারুনকে দেন, সে একটু দাওয়ার কাজ করবে। কিন্তু অতীতের নিয়ম ছিল নবী এবং রাসূল ছাড়া কেউ দাওয়ার কাজ করতে পারতো না, এই জন্য মূসা আলাইহিসসালাম যখন দোয়া করলেন আল্লাহ তাআলা তার ভাই হারুনকে নবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মূসা আলাইহিসসালাম তিনি শিখতে গেলেন, এই মূসা আলাইহিসসালাম তিনি তাকে যখন তাড়া করেছিল ফেরাউন সামনে, আপনার যখন দেখলে আপনার অথই পানি, যাওয়ার কোনো রাস্তা নেই, মূসা আলাইহিসসালামের সঙ্গী সাথী বলল আমরা ধরাশায়ী হয়ে গেলাম, এমত অবস্থায় মূসা আলাইহিসসালাম বললেন কখনোই নয়, আমার সঙ্গে আমার প্রতিপালক রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন। মূসা আলাইহিসসালাম এ কথা যখন বললেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে যখন তিনি পানিতে আঘাত করলেন, তখন সঙ্গে সঙ্গে পানির মধ্য দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মূসা আলাইহিসসালাম আল্লাহর এত মাহবুব বান্দা, যিনি দোয়া করলে আরেকজন ব্যক্তি তার ভাইকে নবী বানিয়ে দেওয়া হয়, যিনি দোয়া করলে আপনার পানির মধ্য দিয়ে রাস্তা তৈরি করে দেওয়া হয়, এই মূসা আলাইহিসসালাম যদি দোয়া করেন আল্লাহ খিজিরকে আপনি আমার বাড়িতে এনে দেন, তাহলে কি আল্লাহ তাআলা এনে দিতেন না? আল্লাহ অবশ্যই এনে দিতেন। কিন্তু এখানে সমস্ত মুসলিম উম্মার জন্য একটি শিক্ষার বিষয়, কোনো ব্যক্তিকে যদি তৃষ্ণা লাগে ওই তৃষ্ণার্ত ব্যক্তিকে পানির নিকটে যেতে হয়, পানি তার নিকট আসে না। অতএব আপনাকে যদি দিন শিখতে হয় তাহলে আপনাকে বাড়ির থেকে বের হতে হবে, দিন শিক্ষা আপনার বাড়িতে আসবে না।